হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা একটু বেরিয়ে পড়েছি বেড়াতে, বেশি দূর না। আজ আমরা যাচ্ছি ডিনার করতে, কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবেন। আমরা পৌঁছে গেছি প্রায়, তো রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বচ্চন্স ধাবা, আমরা ওইখানেই যাচ্ছি। তো আমরা ঢুকে পড়েছি ভেতরে, এবার দেখব কি অর্ডার করা যায়। তো অর্ডার আমরা করে ফেলেছি, প্লেট চলে এসেছে কিন্তু এখনো খাবার আসে পৌঁছায়নি, দেখি কতক্ষণে এসে পৌঁছায়। তো আমরা অর্ডার করেছি জিরা রাইস এক প্লেট, হাফ প্লেট মাটন কষা আর এক প্লেট মাটন লিভার কষা, বাটার নান দুটো। তো এবার টেস্ট করে দেখি কোনটা কেমন বানিয়েছে। আমি আগে মাটন লিভার কষাটা টেস্ট করে দেখছি, খুবই সফট আর খেতে খুবই টেস্টি। এবার দেখি মাটন কষাটা কেমন হয়েছে। মাটন কষাটা একদম বাড়ির রান্না করা মাটন লাগছে, খুবই টেস্টি। বাটার নানটা খুবই সফট, আর এরকম বাটার নান আমি খুব কমই পেয়েছি, খুবই টেস্টি, খুবই সফট। আপনারা যারা এখনও এখানকার খাবার খাননি, তাড়াতাড়ি খেয়ে বলুন আমাকে যে আমি কতটা আপনাদের সত্যি বললাম যে এখানকার খাবার কতটা টেস্টি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কিন্তু একটা জিনিস তো বাকি রয়েই যায়, কোথাও বেরিয়ে আমি যদি চা না খেয়ে বাড়ি ফিরি তাহলে ঠিক মনে হলো না যে ঘোরাটা কমপ্লিট হলো। তো তার জন্য চাটা খুব ইম্পর্টেন্ট, তো এখন আমরা যাচ্ছি চা খেতে। তো আমরা এখন পৌঁছে গেছি বলবন্ত সিং ধাবা, এখানকার চা খুবই ফেমাস আর এটা 24 ঘন্টা খোলা থাকে। তো আমরা এখন টিকিট নিয়ে নিয়েছি, চা পাওয়ার আগে এই 30 টাকা দিয়ে দুটো টিকিট কাটতে হয়, কেন কি স্মল সাইজের চায়ের দাম 30 টাকা, আর যেটা বড় আছে সেটা অনেক বড় কাপ, যেটা একজনের জন্য খাওয়া সম্ভবই না। আবার কোনো একদিন আমি আপনাদের দেখাবো বড় কাপের সাইজ, আজকে আমরা চলুন এটাই খাই। এই যে কাপটার সাইজ দেখছেন, এটা অনেকটাই পরিমাণের চা থাকে, এটাও অনেক বেশি থাকে। তো এটা স্মল সাইজ ওরা বলছে, বাট এটা স্মল সাইজ না, আমরা যে নর্মাল দোকানের চা কিনি সেটার বড় কাপ যেটা হয় সেটা হলো এখানকার ছোট কাপ। তো আমাদের চা চলে এসছে। তো এখানকার চা হলো একদম পারফেক্ট চা, যেটা বলে না মিষ্টি, একদম পরিমাণ মতো কড়া ভাব, একদম পরিমাণ মতো, একদম পারফেক্ট চা, কফি বা অন্য কোনো কিছু মেশায় না, একদম প্লেন চা। আপনারা যদি কেউ এখানে খেয়ে থাকেন তাহলে জানান আপনাদের কেমন লাগে এখানকার চা। তো আজকের মতন ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার আর লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাকে প্রেস করে দিন, তাহলে যদি আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে আগে নোটিফিকেশনটা চলে যাবে।